দ্বিতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ঠিক এক দশক আগে দু হাজার এককভাবে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেবার একই সঙ্গে ছেলেদের ও মেয়েদের বিশ্বকাপ সফলভাবে আয়োজন করে প্রশংসা আদায় করে নেয় বিসিবি আট বছর পর আবারও আইসিসি ইভেন্টের হোস্ট হচ্ছে লাল সবুজ প্রাথমিক পরিকল্পনা ছিল পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজনের তবে সেই স্টেডিয়ামের মূল নির্মাণ কাজ এখনও শুরু হয়নি তাই ২০১৪ এর মতো এবারও বিশ্বকাপের ভেনু হতে যাচ্ছে ঢাকা ও সিলেট অক্টোবরে বিশ্বকাপ সামনে রেখে সম্ভাব্য ভেনু পরিদর্শনে বাংলাদেশে এসেছে আইসিসির একটি পর্যবেক্ষক দল পাঁচ সদস্যের এই দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিৎ সিং কমার্শিয়াল ও স্পন্সরশিপ বিভাগের লায়লা স্টেইন হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুস্কার ও পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন সোমবার ভর দুপুরে তারা হাজির মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে তখন চলছে আবাহনী প্রাইম ব্যাংক ম্যাচ এর হাই ভোল্টেজ ম্যাচ চলাকালীন তারা ঘুরে দেখেন মিরপুর স্টেডিয়াম ইভেন্ট চলাকালীন দলগুলোর অনুশীলন ব্যবস্থা কেমন হবে সেটাও যাচাই করেন প্রতিনিধি দলের সদস্যরা এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবে প্রতিনিধি দল সিলেটের মূল ও আউটার দুই মাঠেই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির দৃষ্টিনন্দন ভেনু হিসেবে ক্রিকেট বিশ্বে নন্দিত সিলেটের দুই মাঠে দু বিশ্বকাপে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সিলেটে দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হয় মিরপুরের হোম অফ ক্রিকেটে জানা গেছে এবারও একই ফরম্যাটে আসর আয়োজন করতে চায় বিসিবি আসন্ন বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি গ্রুপ পর্বে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা